আজকের এই ভিডিওটি যারা বম্বে সুইট চিপস লাভার তাদের জন্য বম্বে সুইট পটেটো ক্র্যাকার্স উনিশ কিংবা বিশের দশকে বড় হয়েছে কিন্তু বম্বে সুইটস পটেটো ক্র্যাকার্স নাম শুনেনি অথবা একবার টেস্ট করে দেখেনি এরকম মানুষ পাওয়া বড়ই দুষ্কর উনিশশো অষ্টআশি সালে বম্বে সুইটস বাজারে সর্বপ্রথম ছাড়া হয় অল্প কিছু দিনের মধ্যেই এই বম্বে সুইট পটেটো বাচ্চা থেকে বড় সবার কাছে অনেক জনপ্রিয়তা লাভ করে কিন্তু সেই উনিশশো অষ্টআশি সাল থেকে আজ অবধি সকল জিনিসের দাম কয়েক গুণ বৃদ্ধি পেলেও বম্বে সুইট পটেটো সেই অনুপাতে খুব দাম বাড়ানো হয়নি উনিশশো সালে সুইটস স্পটেটো ক্রাকার্স বাজারে ছাড়ার পর দুই থেকে তিনবার নামমাত্র দাম বাড়ানো হলেও গত দশ থেকে পনেরো বছর যাবত এই চিপস দশ টাকায় বিক্রি করে নিজের গৌরব অর্জন করেছে সেটা কিভাবে সম্ভব হয়েছে অথবা আজও কিভাবে সে জনপ্রিয়তা ধরে রেখেছে আজ এই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক বোম্বে সুইটস এর ওয়েবসাইট ঘেটে জানা যায় এই পটেটো চিপস তৈরি করতে তারা মূলত গুঁড়ো করা আলু স্টার্চ পরিশোধিত উদ্ভিদ তেল আটা এবং বিভিন্ন মশলা ব্যবহার করে থাকে উনিশশো সালে যে আগর দাম এক থেকে দুই টাকা ছিল সেই আগো বর্তমান বাজারে বিশ থেকে পঁচিশ বা 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং অন্যান্য মশলা বা উপাদান বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ সেই অনুপাতে হিসেব করলে চিপসের দাম দশ থেকে বিশ গুণ বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও পটেটো চিপসের দাম বেড়েছে নামে মাত্র অর্থাৎ এখনো বাজারে প্রতি প্যাকেট দশ টাকায় পাওয়া যাচ্ছে বোম্বে সুইটস পটেটো চিপসের যাত্রা শুরু পাঁচ টাকা দিয়ে পরে দাম বেড়ে হয় সাত টাকা কিছুদিনের মধ্যে দাম বেড়ে আট টাকা হল গত 10 থেকে 15 বছর যাবত 10 টাকাতেই বিক্রি হচ্ছে চিপসের মতো প্রোডাক্টগুলো খুবই দাম নির্ভর এই প্রোডাক্টগুলো বাজারে দাম বৃদ্ধির সাথে সাথে চাহিদাও কমতে শুরু করতে পারে তাই பாம்பে সয়েটস কোম্পানি সাইকোলজই কাজে লাগিয়ে দাম ঠিক রেখে পরিমাণটা কমিয়ে দিয়েছে যারা ভালো করে লক্ষ্য করেছেন তাদের দৃষ্টিগোচর হওয়ার কথা 10 থেকে 15 বছর আগে আমরা যে 10 টাকায় যে চিপসের প্যাকেট পেতাম সেটার ওজন ছিল 25 গ্রাম 2018 সালে এসে সেই প্যাকেটের ওজন 22 গ্রামে এসে দাঁড়ায় এবং 2022 সালে সেই প্যাকেটের ওজন আঠারো গ্রামে দাঁড়ায় অর্থাৎ তারা প্যাকেটের সাইজ ঠিক রেখে চিপসের পরিমাণ কম দিয়ে এখনো বাজারটাকে শক্ত অবস্থানে ধরে রেখেছে এবং বাজারে অন্য অন্য চিপসের সাথে টেক্কা দিয়ে এখনো এক নম্বর পজিশন ধরে রেখেছে একবার দুই হাজার বাইশ সালে ফেসবুকে একটি তথ্য প্রচার হয় যে বম্বে সুইটস পটেটো দশ টাকার প্যাকেট বৃদ্ধি পেয়ে পনেরো টাকা হয়েছে এরপরে এই তথ্যটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য বোম্বে সুইটস পটেটো এর ওয়েবসাইট ঘেঁটে জানা যায় পনেরো টাকার চিপস তারা বাজারে ঠিকই এনেছে কিন্তু সেটার ওজন পঁচিশ গ্রাম অর্থাৎ তারা নতুন প্যাকেট উন্মোচন করেছে যার ওজন পঁচিশ গ্রাম কিন্তু দশ টাকার প্যাকেট সেটা তারা দশ টাকা দামেই বহাল রেখেছে যার ওজন গ্রাম রেসিপি রেসিপি সম্পর্কে জানা যায় এই এই খুবই যা বাইরের অন্য কেউ না না এবং জানতেও দেওয়ার জন্য অনেক বড় বড় কোম্পানির চিপস বাজারে নিয়ে আসলেও বম্বে সুইটস চিপসের মতো সুস্বাদু এবং লোভনীয় চিপস এখনো কোনো কোম্পানি তৈরি করতে পারেনি আর একটি তথ্য জেনে রাখা ভালো এই চিপস যদি তারা বাতাস ব্যবহার না করতো তাহলে আমরা কিন্তু ভাঙ্গাচুরা চিপস হাতে পেতাম কিন্তু এই বাতাস সেই বাতাস নয় এই বাতাসটি হচ্ছে নাইট্রোজেন গ্যাস যা চিপস কে দুর্গন্ধ থেকে মুক্ত রাখতে এবং মচমচে রাখতে সাহায্য করে আপনার প্রিয়জন বা পছন্দের মানুষ যারা এই বোম্বে পছন্দ করে তাদেরকে শেয়ার করে এই ইন্টারেস্টিং তথ্যগুলো জানার সুযোগ করে দিন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম